হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু এমদাদুল হক এই চ্যানেলে। আজকে আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনারা স্ক্রিমি ফ্রগ ব্যবহার করে আপনাদের অন পেজ এসইও কমপ্লিট করতে পারেন এবং আপনাদের সাইটের যে ডে বাই ডে ডেভেলপ করা তার এসইও ডেভেলপমেন্ট কিভাবে করবেন সেটার জন্য আমি দেখাবো। এবং অন পেজ এসইওর আই থিঙ্ক বেস্ট টুল হচ্ছে স্ক্রিমি ফ্রগ। স্ক্রিমি ফ্রগটা আমি দেখাচ্ছি আপনাদের, স্ক্রিমি ফ্রগ, এই যে স্পাইডারের এই চিহ্ন এটা থাকবে, এটা যদি থাকে, এই যে স্ক্রিমি ফ্রগ .org। হ্যাঁ, এই যে দেখুন টেকনিক্যাল এসইও অডিট, এটা কিভাবে হাউ টু ডু টেকনিক্যাল এসইও অডিট সেটা কিন্তু এখানে আমি দেখাচ্ছি। টেকনিক্যাল এসইও অডিটের আর টেকনিক্যাল এসইও কি সে জিনিসটা আপনি গুগলে সার্চ করলে পাবেন। বর্তমানে এসইও ফিল্ডে টেকনিক্যাল এসইও একটি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর র্যাঙ্কিং, গুগল র্যাঙ্কিং। এখন আমি র্যান্ডমলি যে কোনো একটা ইউআরএল নিয়ে, অথবা আপনাকে একটা ইউআরএল দেওয়া হবে যে এই ইউআরএলটার উপরে তুমি অডিট করো। সাপোজ আমি একটি ইউআরএল নিলাম, আপনাকে যে কোনো যে কোনো ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট হোক, ক্লায়েন্টের ওয়েবসাইট হোক, অথবা যে কোনো ধরনের ওয়েবসাইট হোক, সেই ধরনের ওয়েবসাইটের কীভাবে আপনি তার টেকনিক্যাল এসইওর অডিটটা করবেন, অর্থাৎ কী কী করার প্রয়োজন, একে ইমপ্রুভ করার জন্য কী কী প্রয়োজন, এর কী কী ইরর রয়েছে, অন পেজ এসইওর যে ফ্যাক্টরগুলো সেই ফ্যাক্টরগুলো কী কী রয়েছে, এগুলো জানার জন্য আমাকে চলে যেতে হবে স্ক্রিমি ফ্রগ। আপনারা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার সিস্টেম যেটা সেটা তো দেখালাম, আপনারা স্ক্রিমি ফ্রগ .org থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন। আমি আমার এখানে যেহেতু ইনস্টল করা রয়েছে, আমি আর ডাউনলোড করছি না, সময় নেবে অনেক। ডাউনলোড প্রসেসিং আই থিঙ্ক ইউ ক্যান ডু, এটা একেবারে ইজি। আপনারা যারা এসইওর কাজ করেন এবং ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করেন, তারা একটা সফটওয়্যারকে কীভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হবে এটা অবশ্যই জানা রয়েছে। আচ্ছা, আপনি যেহেতু টেকনিক্যাল এসইও অডিট করতে চাচ্ছেন, অন পেজ এসইও অডিট করতে চাচ্ছেন, এই জিনিসটা আপনি অবশ্যই পারবেন। যাই হোক, আমি স্ক্রিমি ফ্রগ আপনার যখন রান আপ হবে একটু অপেক্ষা করতে হবে এটা রান করার জন্য, ওয়েট ফর সাম টাইমস। এই যে স্ক্রিমি ফ্রগের যে সার্চ বক্স দেখছেন, এই সার্চ বক্সে আপনি আপনার ওয়েবসাইটটি পেস্ট করুন, ওয়েবসাইটের যে নাম আমি ডগ লাভার্স ব্লগ .com এটা করলাম, স্টার্ট বাটনে ক্লিক করুন। এখানে ফ্রিতে আপনি 500 ইউআরএল এর ডাটা পাবেন, আর যদি 500-র অধিক অর্থাৎ এর চেয়ে বড় সাইট হয় অবশ্যই সেটা আপনাকে পেইড ভার্সন, স্ক্রিমি ফ্রগ এর একটা পেইড ভার্সন রয়েছে, সেই পেইড ভার্সন ব্যবহার করতে হবে। তবে আপনারা ফ্রি ভার্সন থেকেই অনেক কিছু পেয়ে যাবেন, 500 ইউআরএল কিন্তু কম নয়, অর্থাৎ 500টা আপনার যে পোস্ট, সেই পোস্টে এক একটা যদি এক একটা ইউআরএল হয় সেক্ষেত্রে আপনি 500টা কিন্তু পাচ্ছেন। এটা অনেক বড় একটা ওয়েবসাইটের কাজ আপনি করতে পারবেন। আর ন্যাচারালি নিশ ভিত্তিক যেগুলো মাইক্রো নিশ এত অল্প, এবং যেগুলো 500 খুব কম, 500-র উপরে যেগুলো সেগুলো অবশ্যই পেইড ভার্সনে আপনাকে কাজ করতে হবে। আপনার যেগুলো প্রয়োজন, সে মানে যতটুকু প্রয়োজন তাই ফ্রি ভার্সনে হয়ে যাওয়ার কথা। আপাতত আপনি ফ্রি ভার্সন দিয়ে প্র্যাকটিস করুন এবং আপনার সাইটগুলোকে ডেভেলপ করুন। আমি দেখতে পাচ্ছি 103টা, ওকে, আমি কাজ অনন্য এই হতে থাক, ক্রলিং হতে থাক, ক্রলিং 24.5% হচ্ছে। আমি আপনাদেরকে ওভারভিউটা একটা দেখাচ্ছি যে সামারি টোটাল এই স্ক্রিমি ফ্রগ কী করতেছে এই ওয়েবসাইটটার। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন টোটাল ইউআরএলস ইনকাউন্ট কতগুলো করতেছে, এর ব্লক রাবার টেক্সট ব্লক পাইছে কতগুলো, রোল্ড করছে কতগুলো, ইন্টারনাল ইউআরএল কতগুলো, তারপরে এক্সটার্নাল ইউআরএল কতগুলো, ইন্টারনাল ইউআরএল এর যে ফাংশন সে ফাংশনগুলো দেখাচ্ছে। দেখুন আমি এই যে ইন্টারনাল যে এখানে দেখুন 100, এখানে HTML অর্থাৎ HTML কত পার্সেন্ট ব্যবহার করা হয়েছে এটা বোঝাচ্ছে, এবং জাভা স্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে কত পার্সেন্ট, আর CSS জাভা স্ক্রিপ্ট ফাইল 16টি, HTML ফাইল 182টি, CSS 6টি,
ইমেজ ফাইল, তারপর পিডিএফ এবং আদার অনন্য গুলো যেগুলো ব্যবহার হয়েছে। আমি এর পরবর্তীতে যেটা দেখাচ্ছি এক্সটার্নাল, এবার এক্সটার্নাল ফাইলের যে ফাংশন গুলো সেটা দেখুন। এ পর্যন্ত ই হয়েছে, এক্সটার্নাল ফাইল HTML ব্যবহার করেছে 29টা, জাভাস্ক্রিপ্ট 2টা, CSS একটি ফাইল, ইমেজ নেই। ওকে, এবার প্রোটোকল, যে প্রোটোকল আপনারা জানেন যে HTTP আর HTTPS। HTTP হচ্ছে সিকিউর, আর HTTPS হচ্ছে সিকিউর, আর HTTP হচ্ছে ইনসিকিউর, অর্থাৎ সিকিউর না, আর এটা হচ্ছে সিকিউর। তাহলে বর্তমানে HTTPS গুগল র্যাঙ্কিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট, কারণ আপনার সাইট যদি সিকিউর না হয় তাহলে গুগল কিন্তু সেক্ষেত্রে আপনাকে র্যাঙ্কিং করবে না। আর সেক্ষেত্রে এই ওয়েবসাইটটিতে দেখতে পাচ্ছেন যে 380টা পেজকে, ইউআরএলকে তারা এই করছে, তার ভিতরে কিন্তু 100% HTTPS পেয়েছে। HTTPS যে প্রোটোকল, এই প্রোটোকল কি করে, সার্ভারকে, সার্ভারের সাথে যে আপনার সংযোগ, অর্থাৎ সার্ভারকে আপনি যে কল করলেন, সার্ভার সেই কল থেকে আপনাকে মোটিফাই করে আপনার রেজাল্টটাকে আবার ব্রাউজারে দেখালো। অর্থাৎ আপনি ফার্স্টে ব্রাউজারকে কল করবেন, ব্রাউজার থেকে কল কল করে যাবেন হচ্ছে সার্ভারে, সার্ভার থেকে আবার সেই ডাটাগুলো মোডিফাই করে আপনাকে ব্রাউজারে দেখাবে। এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া HTTPS এ, এই যে আপনার এই প্রক্রিয়াটা যে সিকিউর কিনা, এই যে ডাটাগুলো সিকিউর কিনা, সেই জন্য আপনার সাইটটা সিকিউর কিনা, এটাই হচ্ছে HTTPS এর একটি মূল জিনিস। তাহলে সে এই HTTPS যদি আপনার 100% থাকে তাহলে ওকে। এর পরবর্তী পরবর্তী যে পার্টটা হচ্ছে রেসপন্স কোডস। রেসপন্স কোডস এটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 500টা সাইটে করা হয়েছে, এর ভিতরে কিন্তু ব্লক robots.txt ব্লক পাইনি, কোনো নেই, 0-0। সাকসেস হচ্ছে 492টি, 500-র ভিতরে 492টি সাকসেস, অর্থাৎ 98%। রিডাইরেকশন, রিডাইরেক্ট আপনারা বোঝেন, ইউআরএল রিডাইরেক্ট করে দেওয়া, তা পাইছে 8টি। এবং জাভা স্ক্রিপ্টে আজকে রিডাইরেক্ট আপনি দুটি পদ্ধতি করতে পারেন, একটা HTML পদ্ধতি, একটা জাভা স্ক্রিপ্ট পদ্ধতি। আপনি জাভা স্ক্রিপ্ট পদ্ধতিতে এখানে ব্যবহার করেছে 0, অর্থাৎ HTML পদ্ধতিতেই ব্যবহার করা হয়েছে। রিডাইরেকশন, মেটা মেটা রিফ্রেশ, এবং ক্লায়েন্ট ইরর পায়নি, সার্ভার ইরর এটাও পায়নি। এখন আরেকটি জিনিস কিন্তু আমরা এখানে ক্লায়েন্ট ইরর, এটা হচ্ছে আপনার সার্ভার ইরর, জাভা স্ক্রিপ্ট ইরর। ক্লায়েন্ট ইররটা জাভা স্ক্রিপ্ট ইরর আছে কিনা, জাভা স্ক্রিপ্টে কোনো সমস্যা আছে কিনা। আর সার্ভার ইররটা হচ্ছে আপনার PHP ইরর, অর্থাৎ এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট আর এটা হচ্ছে PHP। তাহলে PHP-র ভিতরে কোনো ইরর আছে কিনা, যে PHP গুলো লেখা হয়েছে এই সাইটে, এবং সার্ভারের যে ক্লায়েন্টের যে ইরর, এটা অর্থাৎ জাভা স্ক্রিপ্টের ভিতরে কোনো ইরর আছে কিনা, এটা কিন্তু এখানে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ এই সাইটের যে আপনার সমস্যাগুলো, আপনার কোডিং সমস্যা, সেই সমস্যাগুলো এখান থেকে বোঝা সম্ভব। এরপরে দেখুন ইউআরএল, ইউআরএলের যে প্রবলেম, এখানে 452টি 100% ইউআরএল ঠিক আছে, নন ASCII ক্যারেক্টারস নাই, অ্যাসনি কোড, যে আন্ডার স্কোরস নাই, ও আন্ডার স্কোরস হলো 60%। আপার কেস, অর্থাৎ বড় হাতে ছোট হাতে মিলাই ইউআরএল ভিতরে আছে কিনা, আপার কেস নাই, বড় হাতে নেই, ডুপ্লিকেট ইউআরএল নাই। প্যারামিটারসে 3% এই পাইছে, ভুল পাইছে। ওভার ক্যারেক্টার ইউআরএল ভিতরে, যে ইউআরএল সবসময় ছোটো হওয়া, শর্ট হওয়া ভালো, সেক্ষেত্রে 115 ক্যারেক্টারসের উপরে যদি না হয় সেক্ষেত্রে 0, অর্থাৎ এটা ওকে। ইউআরএল ফাংশনটা সম্পূর্ণ ভালো, এক্ষেত্রে আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে আপনার ইউআরএল সমস্যা নেই। এরপর পেজ টাইটেল, পেজ টাইটেলে দেখুন
372টা 100% কোনো মিসিং নাই, ডুপ্লিকেট পাইছে দুইটি। হ্যাঁ, ওভার 60 ক্যারেক্টার, 60 ক্যারেক্টারের চাইতে বড় পেজ টাইটেল এরকম পেয়েছে, এবং বিলো হচ্ছে মাত্র 4টি। বিলো থাকা ভালো না, সেটা একটা এই বিলো যেগুলো আছে আপনি খুঁজে খুঁজে সেইগুলোকে যদি আপনাকে সলভ করতে বলা হয়, তখন কিন্তু আপনি এই 4টা যে ইউআরএল রয়েছে, পেজ টাইটেল রয়েছে, সেই পেজ টাইটেল 4টাকে খুঁজে তাই সেইটাকে একটু বড় করে আপনি সেইটা 60 ক্যারেক্টারের ভিতরে নিয়ে আসলে ওকে হয়ে গেল। এরপরে পিক্সেলসের ফ্যাক্টর, পিক্সেলসের ফ্যাক্টরগুলো তো মানে আপনার এই যে ক্ষুদ্রতি ক্ষুদ্রতে পিক্সেল, সেই পিক্সেলের ওভার এবং বিলো এটা বোঝাচ্ছে। ওভার হয়ে গেছে 130টা, বিলো নাই। তাহলে আমরা কিন্তু এই যে পার্টগুলো আমরা দেখলাম যে পেজ টাইটেল এবং ইউআরএল ফাংশন। ম্যাটা ডিসক্রিপশন যে ফাংশনটি, এই যে এখানে ম্যাটা ডিসক্রিপশন, এর ফাংশনে 372টার মধ্যে মিসিং পাইছে 109টি, আর ডুপ্লিকেট ম্যাটা ডিসক্রিপশন পাইছে হচ্ছে 13টি। ওভার হয়ে গেছে ম্যাটা ডিসক্রিপশন যে লেখা সেই ক্যারেক্টার ওভার হয়ে গেছে 37টায়, এবং বিলো 70 ক্যারেক্টার, ম্যাটা ডিসক্রিপশন সাধারণত 70 ক্যারেক্টার উপরে লিখতে হবে, তাই বিলোতে রয়েছে আপনার 48টা। তাহলে এইগুলো আপনি এই 48টি খুঁজে তাকে 70 ক্যারেক্টার উপরে নিতে হবে। পিক্সেলসের প্রবলেম এখানে 25, এবং 400 বিলো 400, নিচে আছে 41টা। আর মাল্টিপল এটা নাই, সুন্দর। ম্যাটা কিওয়ার্ডস সেম, মিসিং পেয়েছে 372, ডুপ্লিকেট নাই, মাল্টিপল নাই। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট H1 H2, অর্থাৎ হেডিং ট্যাগ, সেক্ষেত্রে আমরা হেডিং ট্যাগগুলো নিয়ে আমরা দেখতে পারি। হেডিং ট্যাগগুলো আপনি এগুলো পাবেন কোথায়, এই যে এখানে দেখতে পাচ্ছেন, আপনি যদি এখানে ক্লিক করেন আপনার হেডিং ট্যাগগুলো চলে আসবে, যেগুলো হেডিং ট্যাগ সেগুলো চলে আসবে। হেড ওয়ান, আমরা এই যে হেড ওয়ান হচ্ছে 372টা, মিসিং পেয়েছে 2টা, তাহলে কোন 2টা মিসিং পেয়েছে আপনি এখানে কিন্তু খুঁজে খুঁজে নিতে পারেন যে 2টা হেডিং ট্যাগ মিসিং আছে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন কোথাও মিসিং রয়েছে আর কি, এবং ডুপ্লিকেট 3টা, ডুপ্লিকেট কোনগুলো এগুলো আপনি খুঁজে বের করবেন। এবং 70 ক্যারেক্টারের যে ওভার করছে 17টা, এটা চেষ্টা করবেন একটু কমিয়ে আনা যদি সম্ভব হয়। মাল্টিপল 9টা, H2 ট্যাগের ভিতর মিসিং নাই 5, ডুপ্লিকেট হয়ে গেছে 367টা, ওভার ক্যারেক্টার 31টা, মাল্টিপল 331টা। ইমেজের ভিতরে দেখতে পাচ্ছেন 100 কেবির নিচে মানে ইমেজ থাকা সেটা ভালো, এখানে ওভার 100 কেবি এটা হয় নাই। তাহলে ইমেজগুলো খুব সুন্দরভাবেই করা হয়েছে, 48টা ইমেজ পেয়েছে। এর ভিতরে অল্টার টেক্সট মিস করছে 3টা, এক্ষেত্রে আপনি যদি ইমেজেসে যান আপনার কোন ইমেজগুলো এখানে অল্টার টেক্সট মিক্স হয়েছে মানে দেওয়া হয় নাই, সেগুলো কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন। এবং এই যে কত কেবি ব্যবহার করছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন ইমেজের ক্ষেত্রে। ওকে, তাহলে ইমেজ মিসিং অল্টার টেক্সট আছে 3টা, এই 3টাকে খুঁজে আপনি কাজটা কমপ্লিট করলে আপনার ইমেজের কাজটা কমপ্লিট হয়ে যাবে। অল্টার টেক্সট ওভার 100 ক্যারেক্টার নাই, এটা সুন্দর। ক্যানোনিক্যালস প্রবলেম এটা 100% ওকে, এখানে সেলফ রেফারিং এবং একটা মাত্র ই রয়েছে, মিসিং হচ্ছে 6টা, মাল্টিপল এটা। এরপরের যে ফাংশন টেকনিক্যাল ইস্যু এসেতে এগুলো আর একটু ডিপলি আপনাকে কাজ করতে হবে। এরপরে রয়েছে আপনার কোয়ান্টেন্স প্যাগনি প্যাগজিনেশন,
যেটা এটা 36টা পেয়েছে। এখন আপনাকে প্যাজিনেশনটা কিন্তু বুঝতে হবে, এটা হচ্ছে পেজ, এক পেজ থেকে আরেক পেজে দেওয়া, পেজিনেশন। অর্থাৎ 1, 2, 3 দেখেন পেজের নিচে সেই জিনিসগুলো হচ্ছে পেজিনেশন, কন্টেন্টস পেজিনেশন। 36 এটা পেয়েছে, ফার্স্ট পেজে 34 এবং পেজিনেটেড 2 পেজেস দুইটা। এই পেজিনেশন ইউআরএল নন ইন অ্যাঙ্কর ট্যাগ, এগুলো এটা ওকে ওকে, নন ইন্ডেক্সেবল মাত্র একটা, মাল্টিপল ইউআরএলস নাই। ওকে ফাইন, এটা ভালো রয়েছে। এরপরে ডাইরেকটিভস ফাংশনগুলো রয়েছে, এগুলো তেমন একটা নাই। এর ভিতরে AMP এটা হচ্ছে মোবাইলে আপনারটা এটা কত, মোবাইল মোবাইলে আপনার সাইটটা কিরকম সেটা কিন্তু বোঝাচ্ছে। অ্যাজাক্স হচ্ছে কলিং, অর্থাৎ ব্রাউজার থেকে সার্ভারে যে কল করা, সেই সেখান থেকে আবার ফার্স্টে ব্রাউজার, ব্রাউজারে আপনি কোনো কিছু চাইলেন, ডাটা কল করলেন, অর্থাৎ গুগলে ডাটা কল করলেন, ব্রাউজার থেকে চলে গেল সার্ভারে, সার্ভার অ্যাজাক্স জিনিসটা আমি বলতেছি, সার্ভার থেকে সেই জিনিসটা আবার মডিফাই হয়ে চলে আসলো ব্রাউজারে, ধরুন সার্ভার থেকে আবার ব্রাউজারে। অর্থাৎ আপনি গুগলে কিছু চাইলেন, গুগল করলো কি, ওটা সার্ভারে পাঠিয়ে দিল, সার্ভার থেকে সেটা মডিফাই হইয়া আবার যে আপনাকে দেখালো সেই জিনিসটাই হচ্ছে অ্যাজাক্স। এই অ্যাজাক্সের যে প্রবলেমগুলো এখানে নাই, অ্যাজাক্সের কোনো প্রবলেমই নাই, এটা সুন্দর, পায় নাই, কিছুই পায় নাই। আর AMP, AMP হচ্ছে মোবাইলে আপনার সাইটটা কতটা ফ্রেন্ডলি সেই জিনিসটা এখানে বুঝাবে, এবং এখানে যে প্রবলেমগুলো দেখাবে সেগুলোও কিন্তু দেখুন, এখানে কোনো প্রবলেম ধরে নাই, ধরে নাই, ধরে নাই, অর্থাৎ নাই, 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 ফাইন। এরপরে আমাদের যে ফাংশনগুলো রয়েছে, স্ট্রাকচার ডাটা, স্ট্রাকচার ডাটাটা হচ্ছে ডাটাবেস স্ট্রাকচার যেটা, সেটা হচ্ছে আপনার আপনার যে সাইডে যে ডাটা, সেই ডাটাটা কত সুন্দরভাবে সাজানো রয়েছে। অর্থাৎ সাপোজ ডাটাবেস যদি আপনার এক্সেল সাইটে অথবা এক্সেল সাইটে অথবা মাই এসকিউএল সাইটে আপনি আপনার ডাটাকে সাজান, মাই এসকিউএল, এই মাই এসকিউএল সাইটে ডাটা যদি সাজান তাহলে কি পাবেন, একটা টেবিল আসবে। ফার্স্টে আপনি একটা টেবিল হয়তো তৈরি করলেন, সেই টেবিলটার ভিতরে আপনার থাকবে কি ডাটার স্ট্রাকচারগুলো, অর্থাৎ নাম, অ্যাড্রেস, আপনার যাবতীয় এরকম থাকলো। এই ডাটাগুলো আপনার কত সুন্দরভাবে অর্গানাইজভাবে সাজানো, এই এই ডাটার ভিতরে আপনার যে টেবিল, সেই টেবিলের ভিতরে আবার থাকবে কলাম এবং রো, এটা হচ্ছে রো আর এইগুলো হচ্ছে কলাম। এই যে ডাটাগুলো আপনি রাখতেছেন, কোথায় রাখতেছেন এবং সেই ডাটাগুলো কতটা সুন্দরভাবে বা অর্গানাইজভাবে রয়েছে, সেটা হচ্ছে ডাটাবেস স্ট্রাকচার ডাটা। এই স্ট্রাকচার ডাটাটা সুন্দর কিনা, ফ্রেন্ডলি কিনা, কাজ করে কিনা, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা একটা খুবই টেকনিক্যাল একটা ব্যাপার। এই যে 372টা আপনার যে পেজ, তার ভিতরে 100% ডাটা স্ট্রাকচার পেয়েছে, অর্থাৎ কন্টেন্ট স্ট্রাকচার ডাটা, তারপরে মিসিং হয়েছে মাত্র 372টা। ওকে, তারপরে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপটা সাইট ম্যাপে আপনার পুরো যে সাইটটা, সাইট ম্যাপটা আপনার আমরা সাধারণত যদি ওয়ার্ডপ্রেস বা ইএসটিসিও দিয়ে আমরা কিন্তু সাইট ম্যাপ ক্রিয়েশন করতে পারি, এবং সেই সাইট ম্যাপের আপনার সমস্যা যদি থাকে সেগুলো কিন্তু XML যে সাইট ম্যাপ ক্রিয়েট করা, এটা কিন্তু একটা কাজ আপনার ইসের অন পেজ এসিওর। সো আপনি অন পেজ এসিও করতে গেলে বা টেকনিক্যাল এসিও করতে গেলে আপনাকে সাইট ম্যাপ করা শিখতে হবে, রোবট ডট টেক্সট, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এরপর পেজ স্পিড,
পেজ স্পিড আপনার বিভিন্ন কারণে সমস্যা হতে পারে। যদি আপনার সিএসএস জাভাস্ক্রিপ্ট অত্যন্ত ভারী হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পেজে স্পিড বেড়ে যাবে। পেজের স্পিড যদি বৃদ্ধি পায় অর্থাৎ পেজ যদি স্পিড ভালো না হয় অর্থাৎ স্পিড যদি কম হয়, আর বেশি হলে ভালো, দ্রুততার সহিত যদি পেজ ই হয় রান না পায় তাহলে সেটা ভালো, আর যদি কম হয় তাহলে সেটা খারাপ। সেক্ষেত্রে পেজ স্পিড হচ্ছে আপনার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখানে পেজ স্পিড সুন্দর, কোনো প্রবলেম নেই দেখা যাচ্ছে। এরপরে অ্যানালিটিক্স, অ্যানালিটিক্স ফাংশনটা ইন্ডেক্সেবল ব্যাপার রয়েছে এখানে। বাউন্স রেট অ্যাবভ কত পার্সেন্ট বাউন্স রেট, এটাও কিন্তু একটা বাউন্স রেটের ব্যাপারটা, এই যে বাউন্স রেট। হ্যাঁ, তারপরে এটা 0% অর্থাৎ 70% উপরে যদি বাউন্স রেট হয়ে যায় তাহলে ওই সাইটটা কিন্তু খারাপ। হ্যাঁ, এই অ্যানালিটিক্সটি আপনাকে অনেক সময় বুঝে নিতে হবে। আর নন ইন্ডেক্সেবল যেটা ইন্ডেক্সেবল, এটা তো আপনাকে অবশ্যই করতে হবে সার্চ কনসোলের ফাংশনগুলো। এই পার্টের এখান থেকেই কিন্তু আপনারা আরো আরো যেগুলো পাচ্ছেন সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কস এর, এই যে ইন্টারনাল লিঙ্কস গুলো পাচ্ছেন, এক্সটারনাল লিঙ্কস এ যেতে পারতেছেন, প্রোটোকল গুলো আপনি দেখতে পাচ্ছেন। আপনার প্রোটোকলে এখানে যদি সমস্যা থাকে তাহলে ওকে দেখাবে না। তারপর রেসপন্স কোড, তারপরে আপনার ইউআরএল, পেজ টাইটেল, আপনি এরা কি কি পেজ টাইটেল দিছে। আরেকটা মজার বিষয়, আপনি একটা লিখতেছেন আপনার পেজের টাইটেল প্রয়োজন, আপনি কিন্তু এখান থেকে আইডিয়া নিতে পারেন। আপনি যদি এই নিশ ভিত্তিকে ই হয় আপনার সাইট হয়, আপনার যদি এই হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনার ওই পেজের টাইটেল কী হবে, ওরা কীভাবে ব্যবহার করছে সেগুলো কিন্তু আপনি এখানে পাচ্ছেন। হ্যাঁ, দেখেন একসাথে আপনি 500টা পেজ টাইটেল পাচ্ছেন আপনার, এটা কিন্তু একটা ই। এখন এই পেজ টাইটেলটার ব্যাপারটা তো আমি আগেই বলেছি, ম্যাটা ডিসক্রিপশন, ম্যাটা কিওয়ার্ডস, H1, H2, ইমেজ, ক্যানোনিকালস, পেজিনেশন, সবগুলো কিন্তু আপনার এখানে আপনি একে একে এই যে ফাংশনগুলো প্রত্যেকটা টেকনিক্যাল এসইও বা ওয়ান পেজ এসইও এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে এবং প্রত্যেকটা ব্যাপারে ক্লিয়ার ধারণা থাকতে হবে। হোয়াট ইজ H1, হোয়াট ইজ H2, হাউ ডু ইউ ইউজ H1, H2, ইমেজ, অল্টার টেক্সট, ক্যানোনিকালস, পেজ টাইটেলস, ইউআরএল, রেসপন্স, হোয়াট ইজ রেসপন্স কোডস, এবং রেসপন্স কোডস কীভাবে কাজ করে, প্রোটোকল কী, প্রোটোকল কীভাবে কাজ করে, এক্সটার্নাল লিঙ্ক কী, ইন্টারনাল এগুলো, অ্যাজাক্স কী, অ্যাজাক্স AMP কী, AMP কীভাবে কাজ করে, AMP কাকে বলে, এগুলো যখন আপনি ক্লিয়ার হবেন, প্রত্যেকটা পার্ট আপনি যখন ক্লিয়ার হবেন তখন কিন্তু আপনার অবশ্যই আপনার কাছে টেকনিক্যাল এসইওটা আপনার কাছে অত্যন্ত ইজি হয়ে যাবে। হ্যাঁ, এই পার্টগুলো আপনাকে প্রতিটা পার্ট ধরে 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 আপনি আলাদা আলাদাভাবে গুগলে সার্চ করুন, ইউটিউবে দেখুন, দেখলে দেখবেন আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছেন যে এখানে প্রেজেন্টেশন কী কাজে ব্যবহার হচ্ছে, প্রেজেন্টেশন কেমন, জিনিসটা কী, পেজ স্পিডটা কীভাবে বৃদ্ধি করা যায়, পেজ স্পিডটা কী সমস্যা করতে পারে, পেজ স্পিড সাইট ম্যাপ কীভাবে ক্রিয়েট করে, সাইট ম্যাপ কীভাবে, স্ট্রাকচার ডাটা কী, স্ট্রাকচার ডাটাটার ফাংশনটা কী, স্ট্রাকচার ডাটা কেনই বা এখানে রাখা হয়েছে এবং কেনই বা এত গুরুত্বপূর্ণ, এভাবে আপনি দেখতে থাকুন অথবা এভাবে আপনি পড়তে থাকুন নিজেকে এবং ডে বাই ডে ডেভেলপ করুন, তাহলে দেখবেন যে আপনি যে কোনো সাইডের অন পেজ এসইও বা টেকনিক্যাল এসইও বা টেকনিক্যাল অডিট বা করতে পারবেন। আর এক্ষেত্রে আপনাকে স্কিমি ফ্রগ কীভাবে হেল্প করলো সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। অবশ্যই আপনারা স্কিমি ফ্রগ ব্যবহার করে আপনি আপনার ক্লায়েন্টকে অথবা আপনার নিজের সাইটকে, ক্লায়েন্টের সাইট এবং নিজের সাইটকে ডেভেলপ করতে পারবেন, এই আশা রাখছি। দেখা হবে পরবর্তীতে, আমি সেপারেটলি টেকনিক্যাল এসইও নিয়ে আলাদাভাবে আপনাদেরকে একটি টোটাল কম্বাইন্ড একটা ভিডিও দেবো। আর আপনারা যদি চান এই যে প্রতিটি পার্ট, এই পার্ট নিয়ে আলোচনা করার জন্য আলাদা আলাদা ভিডিও দেওয়ার জন্য, তাহলে আমি কিন্তু দিতে রাজি আছি। আপনাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাতে হবে যে আপনারা প্রতিটি পার্ট আলাদা আলাদা সেপারেটলি এর ডিপলি এর সম্পর্কে জানতে চাচ্ছেন কিনা। ওকে, বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে, আগামী পর্বে অবশ্যই আমি নতুন একটি কিছু নিয়ে আসবো আপনাদের সম্মুখে।